এবার আসল পরিবর্তন হবে। আমরা সবাই একসাথে আছি, সবাই মিলে সবাই কাজ করছে, আমাদের প্রত্যেকটা মণ্ডলের মানুষজন কাজ করছে। আর আমাদের সবথেকে ভালো যে আমাদের সংগঠনের সবাই আমাকে হেল্প করছে মানুষ অবধি পৌঁছে দেওয়ার, তাদের উপর বার্তা দেওয়ার জন্য, খুবই ভালো লাগছে। পার্থ চট্টোপাধ্যায়, একদিকে নিয়ার ভক্ত, একদিকে আপনি, কতটা কঠিন হতে চলেছে লড়াই? এটা তো একই প্রশ্ন আসছে, দেখা যাক, লড়াই নেমেছি, জিততে তো হবেই। প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পরই দেখা যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় লড়াই করছেন বেহালা পশ্চিম থেকে, যেখানে তার বিপরীতে রয়েছেন তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়, যার ফলে বোঝাই যায় যে কড়া টক্করের মুখে পড়তে হবে শ্রাবন্তীকে। এই নিয়ে প্রশ্ন করায় তিনি সাফ জানান দল তার ওপর আস্থা রেখেছে, তার সহকর্মীরা তাকে প্রতিটা কাজে সাহায্য করছে, বুঝিয়ে দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে থেকে তাকে পথ দেখাচ্ছে। শ্রাবন্তীর কথায় এবার বাংলা দেখবে আসল পরিবর্তন। বাংলায় পরিবর্তন আসার প্রতি বিশ্বাস ও আস্থা রেখে বিজেপি শিবিরে নাম লিখিয়েছিলেন শ্রাবন্তী। এবার এলাকাতে এলাকাতে প্রচারে হাজির হচ্ছেন শ্রাবন্তী, সকলের সঙ্গে কথা বলা, দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে কর্মসূচি তৈরি করা, সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থাকা, তারই একজন হয়ে উঠেছেন বর্তমানে শ্রাবন্তী। লক্ষ্য এখন একটাই, সিট দখল। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, শ্রাবন্তী কি বাংলায় কোনো পরিবর্তন আনতে পারবে নাকি পারবে না, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।